আন্দোলন চলছে এই আন্দোলনে গত তিন মাসে আমাদের যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের নয়জন ভাইকে ইতিমধ্যে শুনি আছে ওয়াজেদের সরাসরি নির্দেশে তার লেলিয়া দেওয়া পুলিশ বাহিনী গুলি করে হত্যা করেছে রাজপথের সুবিধার আমার সেইখান থেকে আজকে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে সারা বাংলাদেশের জনগণ আজকে তারেক রহমানের আন্দোলন এবং খালেদা জিয়ার আন্দোলনে ভক্ত হয়েছে আজকে দশটি বিভাগীয় সমাবেশের মধ্যে নয়টি বিভাগীয় সমাবেশ সকল প্রতিকূলের মাধ্যমেও তিন দিন ধরে প্রত্যেক ঢাকার সমাবেশকে তপ্ত করা যাবে না টুকু যুবদলের সারা বাংলাদেশে লক্ষ লক্ষ নেতা কর্মী সৃষ্টি করেছে নেতৃত্ব দিচ্ছে জনাব তারেক রহমান আপনারা দেখেছেন আমাদের এই বগুড়ার প্রশাসনের বাইরে আমাদেরকে মিনিমাম ছয় দিন পাতা দিয়েছিলেন সেখানে আমরা প্রত্যেকটি গাড়ির কাগজপত্র আমাদের কাগজপত্র আবারও চেক করে তখন আমরা বলছি আপনারা চেক করুন আপনাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছিল আপনারা বল নিয়ে বার হবেন না এই অতিক্রম করার জন্য আপনাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে এটা যদি আইন হয়ে থাকে এই আইনকে বগুড়ার যুবদল কখনো মেনে নিতে পারে আমরা শান্তিপূর্ণ ভাবে বগুড়াতে আন্দোলন করে এই আন্দোলনকে বাধাগ্রস্ত করলে আজকের এই সমাবেশের পরে আমরা বগুড়া প্রশাসনকে বলতে চাই আমরা আমাদের গতিতে চলবো এই বইটায় আমাদের সামনে বক্তব্য দেবেন চালো রে চালো সুলতান সালাউদ্দিন টুকু কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সভাপতি নুরুল ইসলাম নয়নকে এই অবৈধ সরকার অন্যায় ভাবে গ্রেপ্তার করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছেন বগুড়া জেলা যুবদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সাবেক সফল ছাত্রতা জাহাঙ্গীর আলম উপস্থিত রয়েছেন শহর যুবদলের নেতৃবৃন্দ সদর থানা যুবদলের নেতৃবৃন্দ গাবতলী থানা যুবদলের নেতৃবৃন্দ সাধনপুর থানা যুবদলের নেতৃবৃন্দ জেলা যুবদলের বিভিন্ন প্রধান নেতৃবৃন্দ বিভিন্ন থানা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি প্রিয় নেতৃবৃন্দ আমি প্রথমেই অভিনন্দন জ্ঞাপন করছি শত কথা উপেক্ষা করে বগুড়া জেলা যুবদলের নেতৃত্বে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে তিন তারিখের সমাবেশ সমস্ত বাধা উপেক্ষা করে রাজশাহীতে আমাদের সঙ্গে গিয়েছিলেন এবং আমরা সবাই ওখান থেকে সশরীরে বগুড়ায় অবস্থান করছি এই জন্য আমি প্রথমেই বগুড়া জেলা যুবদলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জ্ঞাপন করছি এবং যারা আহত হয়েছেন যারা মামলা খেয়েছেন তাদের পাশে বগুড়া জেলা যুবদল
شوف الشاب، أبنهم دارية، أبنهم بكتبوا شيء شكله،